বন্ধুরা আমরা এখন এসেছি সুশোভনের ফ্ল্যাটে, ফ্ল্যাটের ছাদে। এই সুশোভন আমার বন্ধু এবং কলিগ। তা আমরা পদ্ম গাছ নিয়ে দীর্ঘদিন ধরেই উৎসাহী ছিলাম, তা এর জন্যে অ্যামাজনের থেকে পদ্ম বীজ কিনে পদ্ম করার চেষ্টা করেছি 3-4 বছর, কিন্তু পদ্ম ফুল হয়নি। গাছ হয়েছে, বড় গাছ হয়েছে, পদ্ম ফুল হয়নি। আমরা হতাশ হয়ে ঠিক করলাম যে পদ্ম হবে না, ফালতু ফেলে দেবো। কিন্তু হঠাৎ এই বছরই আমরা দেখছি যে বিভিন্ন ধরনের, মানে ওই গাছটা ফেলে দিয়েছি, ওই গাছে আর কিছু হচ্ছে না, অন্য গাছ জোগাড় করে তাতে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছে, ছোট বোল লোটাস হয়েছে, দেশি পদ্ম আমার বাড়িতে আছে, সেগুলোও বড় বড়, সেটাও হয়েছে, সুন্দর হয়েছে। পদ্ম ফুল ছাদে করা যায় এইটাই, এই বিশ্বাসটাই আমরা যখন হারিয়ে ফেলছিলাম, ঠিক তখনই দেখছি পদ্ম ফুল হয়েছে। আপনাদেরও দেখাবো, আসুন। শুভন ও বলবে যে কি করতে হয় পদ্ম ফুলের জন্য, চাষের জন্য। এটা ট্রাই করেছিলাম আমরা বীজ জোগাড় করে, কিন্তু তাতে তো মানে দীর্ঘদিন ট্রাই করে কিছু মানে সফল হতে পারিনি। কিন্তু কত বছর চেষ্টা করেছিলাম আমরা, বছর দুয়েক তো হবে ঠিকই, তারও আগে, আমি এক বছর আগে, হ্যাঁ হ্যাঁ তারও আগে, ঠিকই বলেছি। এখন এই বীজগুলো, এই পদ্মগুলো, তুই গাছগুলো কোথায় পেলি? এই পদ্মের আমি টিউবার কিছু জোগাড় করেছিলাম। আচ্ছা, এ কি অনলাইনে কেনা নাকি বন্ধু বান্ধবের সোর্সে? বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, চলো দেখাও আমাদের পদ্মগুলো, এসো। এই যে প্রথমে আমরা এটা দেখছি, এটা একটা ভাঙা প্লাস্টিকের গামলায় আছে, খুব বড় গামলা কিছু নয়। এর মধ্যে লিলিও আছে, তাই তো, মানে শালুক? শালুকও আছে আর পদ্ম আছে। যেটা আমার অদ্ভুত লাগছে, আপনি খেয়াল করে দেখুন দর্শকরা, যে একটা এই যে কুঁড়িগুলো আছে, কুঁড়িগুলোর সাইজ মানে নখের থেকেও ছোট, এটা তো আরও ছোট, এই দেখুন। হ্যাঁ, এবং গাছও ছোট। আচ্ছা, এতে কতটা কিভাবে জল দেওয়া আছে, কি ব্যাপার একটু যদি বলা যায়। সুশোভন, এতে কতটা জল আছে একটু দেখাও না, তুমি হাত দিয়ে একটু, হাত ঢুকিয়ে। জৈব সারের কেজি কিরকম নিয়েছে, 15 টাকা করে? 15 টাকা কেজি জৈব সার, কেজি 5-6 দিয়েছিস ধরলাম, নাকি 3 কেজি? 2.5 কেজি মতো দিয়েছি। 2.5 কেজি দিয়েছিস। তারপরে এমনি মাটি যেগুলো দিয়ে আমরা গাছপালা এইসব নর্মাল মাটি দিয়েছি, জৈব সারটা নিচে আর মাটিটা উপরে দেওয়ার কারণ হলো যাতে জৈব সারটা ভেসে না ওঠে, তাই তো? আচ্ছা, আর কোনো সার, এই কুঁড়ি আসার জন্য কোনো সার ইত্যাদি সেইগুলো কি দিয়েছিস? আমি কিছু দিইনি, তবে কুড়ি আসার আগে, মানে এই সময়টা যখন এই জুন জুলাই মাসে মোটামুটি কুড়ি আসা শুরু হয় পদ্মে, তো এই সময়ে চাইলে ডিএপি ইউজ করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে মাছও দেখতে পাচ্ছি, মাছগুলো কেন রেখেছিস? মাছগুলো রেখেছি যাতে মশা ডিম না পাড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ রাখার একটা সমস্যা হলো বর্ষায় এগুলো ওভারফ্লো হয়ে গিয়ে পড়ে যেতে পারে, মাছ মাঝে মধ্যে পড়ে যায়। মানে জল মাঝে মধ্যে ওভারফ্লো করিয়ে দিলে এই সমস্যাটা আমরা বেরোতে পারব। আচ্ছা, তুমি যেটা বলছো যে পদ্ম গাছে মাটিটা একটু বেশি দিতে হবে, মানে এই বললোটা ছোট ভ্যারাইটি, বেশি জল দিলে কি হয়, রোদটা মাটি পর্যন্ত যায় না। এক্সপেরিমেন্ট করার জন্য কয়েকটা ছোট জায়গায় করেছি। আচ্ছা, সামান্যই জল আছে, আমি বুঝতে পারছি। এটা 10-12 ইঞ্চির একটা টব আছে, 12 ইঞ্চির মনে হয় টব আছে, নাকি 10 ইঞ্চির টব আছে, তার মধ্যে একটুখানি জল আছে, আর এই পদ্মটা হবে আশা করি, তাই তো? কুড়িও আসবে, এখন আসেনি, এখন আসেনি, সবে বসিয়েছি, তবে আশা করা যায়। এটাও তো কুড়ি চলে এসেছে, তাই তো? প্রচুর কুড়ি এসেছে, হ্যাঁ, এখন এই মুহূর্তে একটা আছে, একটা বেরোচ্ছে। আচ্ছা,
আর একটা কুড়ি হয়েছে বললি কোথায় দেখি? তাহলে ফুল হওয়ার সম্ভাবনাটা বাড়বে। আচ্ছা, এটাও পাতাগুলো ছোট এবং এটা বললোটাস বলা যেতে পারে, ছোট ভ্যারাইটির লোটাস। আচ্ছা চলো আর কি দেখাবো। এইটা সুন্দর হয়েছে। একটু সাইজটা হাত দিয়ে দেখা তো, হাতটা থাকলে বোঝা যাবে যে মোটামুটি আমাদের কতটা বড় বা ছোট। বেশ ছোট চাপা দিয়ে দেখাও তো কিরম কি হচ্ছে ব্যাপারটা। আর একটা ফুল হয়েছে এখানে দেখতে পাচ্ছি, সেটাও একটু দেখাও। এটা তো বেশ বড় জায়গায় করেছো দেখছি। এটা একটু ডিফারেন্ট কাইন্ডের লোটাস মনে হচ্ছে না? এটা অনেকগুলো পাপড়ি হয়েছে। এটাকে কি তুমি কি বলবা, কি লোটাস এটা? এটা কোন নাম? লোটাস থেকে একটু বড়, মিডিয়াম সাইজের লোটাস এটা। আচ্ছা, তো এটার নাম হচ্ছে রেড সিল। আচ্ছা, এটা আলাদা ধরনের। আচ্ছা, অন্যান্য যে লোটাস গুলো এতক্ষণ দেখতে তার থেকে একটু আলাদা। আচ্ছা, অন্যরকম কালারটা, অন্যরকম এবং এই স্ট্রাকচারটা একটু অনেকগুলো পাপড়ি বলে মনে হচ্ছে। ধন্যবাদ সুশোভন তোমাকে এই পদ্ম গাছ আমাদের দেখানোর জন্য, আশা করি দর্শকরা পছন্দ করবে। বন্ধুরা, এবার আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি দেশি প্রজাতির সাদা রঙের পদ্ম। এটি আগে যেগুলো দেখলাম তার থেকে আকারে অনেকটাই বড়। আর দেখুন, এই পদ্মের পাশাপাশি আমি ছাদে শালুক ফুলও করেছি। এই ফুলগুলো করার সুবিধে কি, এর সেরকম কোনো মেনটেন্যান্স লাগে না। দেখুন, পদ্মের একটি কুঁড়িও হয়ে রয়েছে, এটি ফোটেনি, এখনও ফুটবে। এগুলির আকৃতিতে এই আগের বোল লোটাস বা মিডিয়াম সাইজের লোটাসের থেকে এই দেশি পদ্মগুলোর আকারে অনেকটাই বড়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাদা রঙের এই সুন্দর পদ্মটি, এগুলো আপনারা লাগাতে পারেন, কিন্তু এগুলি লাগাতে গেলে আপনার একটু বড় জায়গা লাগবে। দেখতেই পাচ্ছেন আমি একটা মাটির নাদাতে, সিমেন্টের নাদাতে এটা করেছি। দেখুন আপনারা আকৃতিতে এটা একটা হাতের তালুর মতন, তার থেকেও বড় আকারের। এই পদ্মফুল যথেষ্ট সুন্দর, কিন্তু এর জন্য বড় জায়গা প্রয়োজন। অন্যান্য ফুল গাছের থেকেও টবে, ছাতে এই জাতীয় জলজ উদ্ভিদ বা ফুল করা অনেক সহজ। কেন, এতে জল বেশি দিতে হয় না, জল শুকিয়ে গেলে কিছুটা জল দিয়ে দিন, প্রতিদিন এর কোনো কেয়ার লাগে না। তা এখন আমরা দেখব যে কিভাবে আপনি পদ্ম গাছ লাগাতে পারেন। এখন আপনাদেরকে একটা পদ্ম গাছ বা পদ্মের টিউবার লাগানোর জন্যে যেগুলো লাগবে সেগুলো দেখাই। এটা হচ্ছে এমনি মাটি, টবের মাটি, গার্ডেন সয়েল, যে কোনো ধরনের মাটিতেই আমরা মোটামুটি পদ্ম গাছ লাগাতে পারি, তাতে খুব একটা অসুবিধা হয় না। আমার কাছে টবের এই দোআঁশ এবং এঁটেল মাটির মিশ্রিত একটা ছিল, সেটা দিয়েছি। আর এই কালো রঙের এটা হচ্ছে জৈব সার, মোটামুটি 15-20 টাকা কেজি, যে কোনো সারের দোকানে এটা পাওয়া যায়।
এছাড়া প্রয়োজন বোধে এই দু চারটি দানা ডিএপি বা সুফলা দিতে পারেন। একদমই বেশি দেবেন না, তাহলে ফুলের কুঁড়ি বা পাতা শুকিয়ে যাবে। এছাড়া আপনাকে সংগ্রহ করতে হবে একটি টিউবার বা কন্দ, এই পদ্ম গাছের কন্দ দেখতে পাচ্ছেন। আর পদ্ম ফুল করার জন্য এই যে ফুলের পরে যে এর মধ্যে পদ্মের বীজ হয়, এই বীজ থেকেও পদ্ম গাছ হয়, কিন্তু তাতে ফুল হতে অনেক বছর, 3-4 বছর লেগে যায়। তাই আমি বলবো যে পদ্ম গাছ করতে চাইলে আপনি পদ্মের টিউবার থেকেই করুন। পদ্মের টিউবার থেকে গাছ, নতুন গাছ করলে তাতে 2-3 মাসের মধ্যেই আবার ফুল পাওয়া যায়। আসুন দেখি পদ্মের টিউবারগুলো আপনি কীভাবে সংগ্রহ করবেন। যে কোনো পদ্ম গাছে মাটির নিচের দিকটায় দেখতে পাবেন সাদা সাদা মোটা ওই অনেক মূল বা কন্দ রয়েছে, সেই তার এক একটি জয়েন্ট থেকে এক একটি নতুন গাছ হবে। এই দেখুন এরকম মোটা মোটা সাপের মতন সব এগুলো রয়েছে, এইগুলো কেটে নিয়ে আপনাকে আলাদা করে অন্য পাত্রে প্রতিস্থাপন করলে আপনি 2-3 মাসের মধ্যে আবার নতুন গাছ এবং ফুল পাবেন। আমি এরকম একটি টিউবার, একটি বোল লোটাসের অর্থাৎ ছোট লোটাসের টিউবার আগেই সংগ্রহ করে রেখে দিয়েছি। দেখুন সেটাকে আমরা কিভাবে একটি নতুন পাত্রে লাগাতে পারি। এই দেখুন হাতে একটি টিউবার রয়েছে, একটা ছোট প্লাস্টিকের ভীমের পাত্রে রয়েছে। এটা আমরা এবার একটি নতুন পাত্রে নতুনভাবে লাগাবো। এতে অলরেডি কুঁড়ি চলে এসছে, এটি বোল লোটাস, এটি অত্যন্ত ছোট জায়গাতেও সম্ভব। এই দেখতেই পাচ্ছেন ছোট জায়গার মধ্যেই এতে ফুল চলে এসছে। তা আপাতত এইটা লাগানোর জন্য আমরা একটা মাটির মালসা নিয়েছি, আর এর মধ্যে আমরা প্রথমেই দিয়ে দেব বেশ কিছুটা কালো রঙের এই জৈব সার, মোটামুটি 1 কেজি মতন আমরা এখানে ব্যবহার করছি। এই জৈব সারটা হালকা হয়, তাই এই যে এই কারণে এটা প্রথমে দিয়ে দিলাম। এবার আমরা খুবই সাবধানে এই প্লাস্টিকের এই মাটির মধ্যে থেকে, পাত্র থেকে আমরা মাটিটা বার করে নেব। এতে যেহেতু ফুল চলে, কুঁড়ি চলে এসছে, তাই এটি অত্যন্ত সাবধানে করতে হবে। এই দেখুন এটা বেরিয়ে এসেছে। এবার এটাকে আমরা ধরে জাস্ট এই পাত্রের মধ্যে রেখে দিলাম, আর এই টিউবারটিকে আমরা এই মাটি এবং জৈব সার দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন এটাকে আমরা হালকা করে একটু পুঁতে দিচ্ছি। এবার আমাদের আরও কিছুটা অতিরিক্ত জৈব সার আমরা দিয়ে এই মালসাটার বাকি অংশটা বেশ কিছুটা পূরণ করে দিলাম। এবার আমাদের কাছে রয়েছে সেই টবের মাটি, গার্ডেন সয়েল। এঁটেল মাটিতে হতে পারে, বা বালি ভাগ আছে এমন মাটিতেও হতে পারে। আপনি পুকুর থেকে যে মাটি তাও সংগ্রহ করতে পারেন। দেখুন এই যে মাটিটা, এটা সাধারণ টবের মাটি, এঁটেল মাটির কিছুটা ভাগ আছে। এইটা দিয়ে আমরা এই যে জৈব সারটা ছিল সেই তার ওপরে দিয়ে মোটামুটি এই পাত্রের 80% প্রায় ভর্তি করে দিলাম, কিছুটা অংশ ফাঁকা রাখবো। সুতরাং দেখতেই পাচ্ছেন যে এটা করতে একদমই বেশি সময় কিছু লাগে না। আপনার একটা মাটির ছোট বোল লোটাসের জন্য একটা ছোট পাত্র লাগবে, আর একটু মাটি এবং জৈব সার লাগবে। এই এবার আমরা মোটামুটি রেডি। আমার কাছে একটা গামলা রয়েছে, এই প্লাস্টিকের গামলাটা মোটামুটি 100 টাকা দাম, জল কিছুটা ভর্তি করে রেখেছি। এর মধ্যে আস্তে করে আমি এই পাত্রটিকে ডুবিয়ে দেব। এই আলাদা পাত্রে করলে সুবিধা হবে কি, যে জল পরিবর্তন করা অত্যন্ত সহজ হবে। যে জল যদি খুব নোংরা হয়ে যায় তাহলে জলটা জাস্ট ফেলে দিলেই হলো। এই দেখতে পাচ্ছেন যে পাত্রটিকে আমি এখানে রেখে দিলাম। এই সামান্য 5-10 মিনিটের মধ্যে
আপনি একটি কন্দ পদ্ম ফুলের যে টিউবার সেটাকে আপনি রেখে দিতে পারেন। এটাকে কড়া রোদ্দুরে ছাদে রেখে দিতে হবে। আপনি অবশ্যই দেখবেন যে আপনার এখানে ফুল চলে এসেছে, দেখতেও ভালো লাগবে এবং এর পরিচর্যাও কম। অর্থাৎ সপ্তাহে একদিন একটু জল টল দিলে আপনার পদ্ম গাছ খুব সুন্দরভাবে বাড়তে থাকবে। এখন বর্ষাকাল, এই বর্ষার সময়তেই দেখছি পদ্মের মোটামুটি পদ্ম ফুল ফোটা শুরু হয়ে যায়। পদ্ম ফুল ফুটে গেলে যে বড় বীজের অংশটি সেটি কেটে দেবেন, তাহলে আবার নতুন অনেক পদ্ম ফুলের কুঁড়ি আবার পাশ থেকে বেরোবে। তাই দেখুন, এইভাবে আপনি যদি উৎসাহী হন খুব কম পরিশ্রমে বাড়িতে এই পদ্মের টিউবার বা কন্দ থেকে আপনি পদ্ম গাছ তৈরি করতে পারেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শকদের আবারও অনেক ধন্যবাদ।